পবিত্র ঈদ উপলক্ষে চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদের নিজ উদ্যোগে চাকুলিয়া বিধানসভা এলাকার প্রায় 2700 জন মহিলা ও পুরুষকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হলো বুধবার চাকুলিয়া যুব তৃণমূল কার্যালয়ে। এই দিন চাকুলিয়া বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিদের হাতে তুলে দিলেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। এই দিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সেতাবুদ্দিন মুন্না, যুব সভাপতি আনবার আলম, দলীয় নেতা সারাফাত আলী, তৃণমূল জেলা কমিটির সম্পাদক ভোলানাথ রায়, জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ কাদেরী, পঞ্চায়েত সমিতির বিএলআরও কর্মদক্ষ জামিল আক্তার সহ অন্যান্যরা। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। আমাদের ঈদ উপলক্ষে চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সাহেবের নিজ উদ্যোগে এবং ওনার ব্যবস্থাপনায় আজকে আমরা বস্ত্র বিতরণ কর্মসূচি করেছি ঈদ উপলক্ষে। হ্যাঁ, পুরো বিধানসভা করণদিঘি ব্লকের দুটা অঞ্চল এবং আমাদের গল্পকট্টুর 11টা 13টা অঞ্চলে প্রত্যেক বুথে আমাদের 15টা করে শাড়ি এবং 5টা করে লুঙ্গি বিধায়ক দিচ্ছেন। ঈদ উপলক্ষে আমরা এই বার্তা দেবো যে সবাই যেন ভালোভাবে ঈদটা পালন করে সুস্থ থাকে, কেন যে গত 2 বছর ঈদ ভালোভাবে হয়নি করোনার কারণে। এবার 2 বছর পরে ঈদ ভালোভাবে হচ্ছে, করোনা নেই এখন, তাই সবাই ভালোভাবে ঈদটা পালন করতে হবে এই বার্তায় দিব। দেখুন, আমাদের সামনে 3 তারিখে পবিত্র রমজান মাস যেটা গেল ওটার শেষ দিন অর্থাৎ ঈদ। এই ঈদ উপলক্ষে আমাদের এলাকার লোকপ্রিয় বিধায়ক মিনাজুল আরফিন আজাদ প্রত্যেক বছর আমাদের এই গল্পকট্টু চাকুলিয়া ব্লকে ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষে এলাকার দুস্থ পরিবারগুলিকে, যারা এই দুটো মহাপরবে টাকা খরচা করতে জামা কাপড় কিনতে পারেন না, সেই পরিবারগুলোকে কিছু কাপড় ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটা দুর্গাপূজা এবং ঈদে বস্ত্র বিতরণ করেন। সেই উপলক্ষে আজকে আমরা এখানে গল্পকট্টু চাকুলিয়া ব্লকের এই পার্টি অফিসের সামনে আমাদের বিধায়ক সম্মানীয় জনাব মিনাজুল আরফিন আজাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের এলাকার কিছু কিছু বুথে যেখানে আমাদের গরিব দুস্থ পরিবারগুলো রয়েছে, সে তাদের হাতে কাপড় তুলে দেওয়ার জন্য প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সদস্য আর আমাদের গল্পকট্টু চাকুলিয়া ব্লকের সমস্ত নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা কাপড়গুলো তুলে দিচ্ছি এবং আগামী 3 তারিখে যে ঈদ হবে সেই ঈদ উপলক্ষে আমরা সবাইকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি।